হেই গাইস, ওয়েলকাম টু আরিয়ান স্ক্রিপ্ট। আজকের ভিডিও সবাইকে স্বাগত। প্রথমে আগে একটা জিনিস জানিয়ে দিই, তোমাদের এত ভালো সাপোর্ট আসছে, এত পজিটিভ কমেন্টস আসছে, তার জন্য তোমাদের অনেককে ধন্যবাদ। এবং তারপর থেকেই ডিসাইড করেছি যে অল্প কটা নেগেটিভ কমেন্ট আসবে সেগুলোর দিকে নজর দেবো না, বাট বুস্টার হিসেবে কাজ করবে। আর তোমাদের পজিটিভিটিটা এত ছড়াচ্ছে তাই জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ফ্যামিলিটা বড় হচ্ছে তো তার জন্য আরেকটা কাজও করতে হবে, যারা এক্ষুনি এই মুহূর্তে নতুন দেখছো তারা একবার সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলো না। তো পেড্রো মাঝিদো চলে গেছে আলবিরেক্স নিকিতায়, যেটা বলেছিলাম জাপানে একটি ক্লাবে যাবে, কোন ক্লাব কনফার্ম করবে ক্লাব, সেই ক্লাব করে দিয়েছে যে সেকেন্ড ডিভিশন লিগ অ্যালবিরেক্স নিকিতা, যার একটা সিঙ্গাপুরেও একটা টিম আছে সেই টিমটাতেই গেছে, বাট জাপানের টিমে গেছে কিন্তু পেড্রো মানসি। এবং এটা তোমাদের জানিয়ে দিয়ে শুরু করছি, এরকম নিত্য নতুন আপডেট নিয়ে এসে গেছি আজকে। তার কারণ হচ্ছে আজকে কিন্তু প্রচুর কিছু জিনিস বলবো তিনটে প্লেয়ার সম্বন্ধে, যেটা তোমাদের আরেকটু বলবো যে সূত্র ধরো বলতে পারো বা প্রমাণ বলতে পারো সেগুলোকে একটু দৃঢ় করবে। ব্যাপারটা হচ্ছে যে কি, ব্যাপারটা হচ্ছে ক্রোমার যে ক্লাব কেলান্তান এফে, তো কেলান্তান এফেতে কিন্তু যোগ দিয়েছেন ফিলিক্স চিডি এবং কিংসলে। কিংসলেকে তোমরা সবাই জানো এজে কিংসলে, তো এজে কিংসলের সাথে কিন্তু আইজলে একটা নভেম্বর মাসে লিঙ্ক আপে খবর পাওয়া গেছিলো এবং আইজল থেকেও সেটা জানানো হয়েছিল। বাট এই মুহূর্তে কিন্তু ডিসেম্বরে লাস্টে তিনি এই ক্লাবটি জয়েন করেছেন কেলান্তান এফেতে, যেটা এখন ক্রোমার ক্লাব, এবং সেখানে কিন্তু ফিলিক্স চিডি জয়েন করেছেন। এবং তাদের যে টেস্ট হয়, যে ফরেন প্লেয়ারদের রিক্রুটমেন্টের একটা টেস্টের ম্যাচ হয়, সেটা তারা প্রিসিজনে করে থাকে, সেখানে সেই দুর্দান্ত পারফর্ম করে তাদের দলে কিন্তু নাম লিখিয়েছেন। খুব জলদি হয়তো ফাইনাল শোই যেটা আছে ফিলিক্স চিডি এবং এজে কিংসলে সাইন করে নিচ্ছেন কেলান্তান এফেতে। কেলান্তান এফে বলতে একটা জিনিস পড়ে গেল, কেলান্তান এফে এই সময় যে প্রিসিজনটা করছে সেখানে 4 তারিখ কিন্তু ম্যাচ ছিল কেদা এফের সাথে। কেদা এফেতে কে আছে? কেদা এফেতে আছে কেপে শেরম্যান। এই ম্যাচটা খেলেছেন কেলান্তান এফে ভার্সেস কেদা এফে, মানে বুঝতে পারছো কি বড় ম্যাচ, ক্রোমা ভার্সেস কেপা শেরম্যান। এই ম্যাচটা কিন্তু ক্রোমারা জিতেছে, ক্রোমার শেরম্যান দুজনেই কেউ গোল পাননি, বাট ম্যাচটা জিতেছে কিন্তু ক্রোমার ক্লাব। এটা তোমাদের বলে দিলাম, প্রিসিজনে এই কটা বিদেশি কিন্তু তারা ফাইনাল করে নিতে চলেছে। কেদার কথা বলছি, কেপা শেরম্যানকে তাদের ভালো লেগেছে, তারা সাইন করে নিয়েছে এবং তিনি কিন্তু এখন প্রিসিজনের জন্য কম্বোডিয়া যাচ্ছেন দলের সাথে, কেদা এফের সাথে যাচ্ছে। এটা যার কথা বলছি সেটা হচ্ছে কিন্তু কেপা শেরম্যান। আরেকটা যেটা শুরু করেছিলাম তোমাদের নিউজটা দিয়ে দিলাম, তোমরা এদেরকে নিয়ে অনেকবার বলছে যে এজে কিংসলে কোথায় গেল, তো এজে কিংসলে কিন্তু কেলান্তান এফেতে সাইন করেছে, এরকমই একটা খবর আসছে যে ফাইনাল শৈশবুদ হয়তো অফিসিয়ালি কেলান্তান এফে তাড়াতাড়ি জানিয়ে দেবে। তার সাথেও কিন্তু ফিলিক্স ওডি চিডিও গেছেন এবং তাই তারা যে ক্লাবটাতে গেছে সেখানে অলরেডি এক্সিস্ট করছে ক্রোমা। সো এই আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম। পরবর্তী একটা আপডেটে আসি, যেটা বলা এক সময় খুব দরকার, আসামোয়া জ্ঞান। তোমরা জানো আইসেল এবার প্রচণ্ড বড় একটা সাইনিং নর্থ ইস্টের জন্য, তিনি কিন্তু চোটের জন্য ছিটকে গেছেন, নর্থ ইস্ট ফ্যানেদের জন্য এটা খুবই দুঃখের একটা ব্যাপার। অবশ্যই আমিও একটা নর্থ ইস্টের একজন ফ্যান, বাট সেখান থেকে কিন্তু একটা সুখবর যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু আর্সেনালের একটা ইউথ প্রোডাক্ট ইমানুয়েল, তিনি কিন্তু আসতে চলেছেন নর্থ ইস্টে। হ্যাঁ, তার বদলে এই সাইনিংটা করা হয়েছে, তিনি একজন প্রপার স্ট্রাইকার, 29 মতো বয়স এখন, কিন্তু আর্সেনালের একজন প্রোডাক্ট। সো দেখা যাক নর্থ ইস্টে তিনি কীরকম প্রতিক্রিয়া বা প্রভাব ফেলেন দলটার উপরে, কারণ দলটা এই সময় একটা স্ট্রাইকারের খুব দরকার, যেখানে আসামোয়া গ্যানের মতো একটা প্লেয়ারকে তিনি রিপ্লেস করছেন। যাই হোক, আজকে ভিডিওটা এরকমই ছিল, ছোটো একটা আপডেট ছিল, যেমন তোমরা চাও তোমাদের সাপোর্টে এগুলো হচ্ছে। চেষ্টা করছি আরও খবর কীভাবে বেট করে নিয়ে আসা যায়, যেগুলো আমরা আলোচনা করতে ভালোবাসি একটা আড্ডার মাধ্যমে। সুতরাং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। আর যারা এই অবধি দেখলে, এর আগে ভাবছিলে যে সাবস্ক্রাইব করবে কিনা, এখন নিশ্চয়ই ভালো লেগে গেছে, তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন ক্লিক করতে ভুলো না।